নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের জীবন বিজ্ঞান টেস্ট পেপার সলভ করব, যে টেস্ট পেপার তোমাদের স্কুল থেকে দিয়েছে। আজকে আমি পেজ নম্বর 319 এবং 322 নম্বর পেজের যাবতীয় এমসিকিউ, শূন্যস্থান, ট্রু ফলস সবগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো। তো দেখো 319 নম্বর পেজের ফার্স্ট প্রশ্ন কী আছে। তো দেখো এখানে ফার্স্ট প্রশ্ন আছে যে কোনটি থাইরোক্সিনের কাজ নয়। অ্যান্সার হবে, খারাপ অ্যান্সার, বিএমআর হ্রাস করে। 1.2 এর অ্যান্সার হবে, গয়ার অ্যান্সার, রোমান 1, রোমান 2, রোমান 4 ঠিক, অর্থাৎ অ্যাবডাকশান ঠিক আছে এবং আমাদের রোমান 2তে কী আছে, অ্যাডাকশান, অ্যাবডাকশান আর অ্যাবডাকশান, আর আমাদের এক্সটেনশান এটা ঠিক আছে, অর্থাৎ গয়ার অ্যান্সার রোমান 1, রোমান 2, রোমান 4 ঠিক। পরের প্রশ্ন 1.3 এর অ্যান্সার হবে, গয়ার অ্যান্সার এ রোমান 4, বি এর রোমান 3, সি এর রোমান 2, ডি এর রোমান 1 ঠিক আছে। তো দেখো খুব সুন্দর করে সাজানো আছে, এর অ্যান্সার এইগুলো হবে। 1.4 ডিএনএ সংশ্লেষ, ডিএনএ সংশ্লেষ ঘটে কোষ চক্রের কোন দশায়, অ্যান্সার হবে এস দশায়। কী দশায়? এস দশায়। পরের প্রশ্ন কী বলেছে, নিচের কোন কোন জোড়াটি সঠিক, অ্যান্সার হবে খয়ার অ্যান্সার, উদ্ভিদের সাইটোকাইনোসিস, সেল প্লেট গঠন। পরের প্রশ্ন কী আছে, পরের প্রশ্ন বলেছে নিচের কোন বিন্যাসটি সঠিক। তো দেখো অ্যান্সার হবে খয়ার অ্যান্সার, ক্ষুদ্র উদ্ভিদ অঙ্গ থেকে ভাজক কলার গঠন, তারপরে মুকুল, তারপরে চারাগাছ, তারপরে পূর্ণাঙ্গ উদ্ভিদ। 1.7 প্রশ্ন কী বলেছে, 1.7 প্রশ্ন বলেছে বড় হাতের বি, ছোটো হাতের বি, বড় হাতের দুটো আর, জিনোটাইপযুক্ত গিনিপিগের ফিনোটাইপ হলো, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার, কালো অমসৃণ। 1.8 নিচের কোনটি প্রকট বৈশিষ্ট্য, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার, ফুলের অবস্থান কাক্ষিক। 1.9 হিমোফিলিয়া রোগের জিনটির অবস্থান ও প্রকৃতি স্থির করো, এর অ্যান্সার হবে এক্স ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন প্রকৃতির। পরের প্রশ্ন কী বলেছে আমাদের, 1.10 1.10 প্রশ্ন বলেছে কোন বিজ্ঞানী হোয়াট ডোলেট সুপ ধারণার প্রবক্তা, অ্যান্সার হবে জে বি এস হ্যালডেন। পরের প্রশ্ন কী বলেছে, 1.11 বলেছে যে নিচের কোন বক্তব্যটি ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের অন্তর্ভুক্ত নয়, অ্যান্সার হবে খয়ার অ্যান্সার, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকারী। আর বাকি যে কয় আছে, যে প্রাকৃতিক নির্বাচন, গয়ে প্রকরণ আছে, অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম, এগুলো কিন্তু ডারউইনের মতবাদ ঠিক আছে। আর শুধুমাত্র খয়ের অ্যান্সার হবে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার, এটা ডারউইনের মতবাদের অন্তর্ভুক্ত নয়। পরের প্রশ্ন 1.12 নিচের কোন বা নিচের কোনটি ঘোড়ার অভিব্যক্তির সময় ঘটেনি, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার, পায়ের আঙুলের সংখ্যা বৃদ্ধি। 1.13 তোমার মতে তাজমহলের মার্বেল ক্ষয়ের জন্য দায়ী হলো, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার, অ্যাসিড বৃষ্টি। 1.14 ডিনাইট্রিফিকেশানে অংশগ্রহণকারী ব্যাকটেরিয়ার নাম কি, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার, সিউডোমোনাস, সিউডোমোনাস। পরের প্রশ্ন 1.15 বেথুয়া ডহরি অভয়ারণ্য কোন প্রাণীর জন্য বিখ্যাত, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার, চিতল হরিণ, চিতল হরিণ। তো দেখো এবার আমি শূন্যস্থান পূরণ করব। 2.1 কী বলেছে, অক্সিন গঠনের মাধ্যমে উদ্ভিদের গৌণ বৃদ্ধি ঘটায়, অ্যান্সার হবে ক্যালাস, কয়জামালা আকার, লয়াকার, দন্তেস। 2.2 মিউসিস কোষ বিভাজন ঘটায়, মানে মিউসিস কোষ বিভাজন ড্যাশ ঘটায়, অ্যান্সার হবে প্রকরণ বা ভেদ, প্রকরণ আর ভেদ হবে শূন্যস্থানে। পরের প্রশ্ন 2.3 বড় হাতের বি, ছোটো হাতের বি, বড় হাতের আর, ছোটো হাতের আর, জিনোটাইপের অনুরূপ ফিনোটাইপ প্রদর্শনকারী একটি জিনোটাইপ হলো, অ্যান্সার হবে বড় হাতে দুটো বি, বড় হাতে দুটো আর, বড় হাতে দুটো বি, তারপরে আবার বড় হাতে আর, ছোটো হাতে আর, ঠিক আছে কী বলছি আমি। পরের প্রশ্ন 2.4 কী বলেছে হেকেল ড্যাশ তত্ত্বের প্রবক্তা, অ্যান্সার হবে হেকেল ড্যাশ তত্ত্বের প্রবক্তা, অ্যান্সার হবে বায়োজেনেটিক তত্ত্বের প্রবক্তা। 2.5 কী বলেছে, শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র ও প্লাস্টিক নির্মাণ কারখানার থেকে বায়ুদূষক গ্রিন হাউস গ্যাস হলো, ড্যাশ নির্গত হয়, অ্যান্সার হবে সিএফসি। পরের প্রশ্ন 2.6 ড্যাশ বহু পাখি ও প্রাণীর প্রজনন প্রক্রিয়াকে ব্যাহত করে, অ্যান্সার হবে শব্দ দূষণ। এবার আমি শূন্যস্থান পূরণ তো সব করে দিয়েছি, এবার আমি সত্য মিথ্যা সলভ করাবো। 2.7 কী বলেছে, চোখের লেন্সের স্থিতিস্থাপকতা বেড়ে গেলে কী বলেছে, প্রেস বায়োপিয়া ঘটে, এটা মিথ্যা আছে। 2.8 মাইটোসিসের প্রোফেজ দশায় জল বিয়োজন ঘটে, এটা সত্য আছে। 2.9 মিথ্যা আছে। 2.11 কী বলেছে, শিম্পাঞ্জি গাছের ডালকে যন্ত্র হিসাবে ব্যবহার করে খাদ্য সংগ্রহ করে, এটা সত্য আছে। 2.11 আধুনিক বোটানিক্যাল গার্ডেনের জিন ও সিডব্যাক সংরক্ষিত থাকে,
সত্য আছে, 2.12 এর অ্যান্সার হবে মিথ্যা। এবার আমি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাবো। তো দেখো 2.13-তে ফটোট্যাকটিক চলন, অ্যান্সার হবে মানে ছয়ের অ্যান্সার ক্লাই, অ্যান্সার হবে ছয়ের অ্যান্সার ক্লাইমাইডোমোনাস। 2.14-এর অ্যান্সার হবে টেলোমিয়ার, অ্যান্সার হবে ছয়ের অ্যান্সার, ঠিক আছে। 2.15-এর কী বলেছে, হেমোজাইগা জিপ, এর অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার, বড়ো হাতে দুটো টি, বড়ো হাতে দুটো আর। 2.16-এ মৌমাছি, অ্যান্সার হবে উমর অ্যান্সার, ওয়াগল নৃত্যের মাধ্যমে বার্তা প্রদান আদান প্রদান করে, ঠিক আছে। 2.17-এর অ্যান্সার হবে আমাদের গয়ের অ্যান্সার, ঠিক আছে, ক্যাপটিভ ব্রিডিং এবং হ্যাংসি। 2.18-এর অ্যান্সার হবে ক্রোমোজোম, ঠিক আছে, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার সেন্টোমিয়ার। তো দেখো 2.9-এর যে বলেছে বিসাদৃশ্য শব্দটি বেছে লেখো, এর অ্যান্সার হবে সেরিব্রাম, সেরিব্রাম, ঠিক আছে। পরের প্রশ্ন কী বলেছে, 2.20-তে কী বলেছে, স্নায়ুতন্ত্রের নিউরন ছাড়া অন্য কোনো কোষ থাকে, অ্যান্সার হবে। তো দেখো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু খুবই ভাইটাল প্রশ্ন আছে বলে আমি মনে করি। 2.20, তো দেখো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এর অ্যান্সার হবে নিউরোগ্লিয়া। 2.21-এর অ্যান্সার হবে, তো দেখো রাঙা আলু, মুলজ মুকুল, কচুরি পানা, কাণ্ডজ মুকুল হবে, কচুরি পানা হবে, ঠিক আছে। 2.22-তে কী বলেছে, অসম্পূর্ণ প্রকটতায় ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাতটি হলো 1:2:1। পরের প্রশ্ন কী বলেছে, 2.23-তে কোনো ব্যক্তির পরিবার বা তার নিকট আত্মীয়দের মধ্যে কোনো বংশগত রোগের সম্ভাবনা কামনার উপায়টি হলো, অ্যান্সার হবে জেনেটিক কাউন্সিলিং। 2.24-এর অ্যান্সার হবে সমবৃত্তীয়। 2.25-এ তো দেখো এর ভিতর থেকে অ্যান্সার হবে বায়ুদূষণ। 2.25-এ দীর্ঘস্থায়ী কাশি ফুসফুসের কোন রোগের উপসর্গ, অ্যান্সার হবে ফুসফুসের ক্যান্সার, কী হবে ফুসফুসের ক্যান্সার। এবার আমি 322 নম্বর পেজ নিয়ে বিস্তারিত আলোচনা করব। ফার্স্ট প্রশ্ন কী বলেছে, কাশ্মীরে বেড়াতে গিয়ে তুমি একটি ফুল দেখলে যেটি বেশি উষ্ণতায় ফোটে এবং কম উষ্ণতায় মুদে যায়, এটি কোন ধরনের চলন, অ্যান্সার হবে খয়রাচার থার্মোনাস্টিক চলন। 1.2-তে দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি শনাক্ত করো, অ্যান্সার হবে হাইপোথ্যালামাস। 1.3 অ্যান্সার হবে অ্যাড্রিনালিন হার্ট উৎপাদন কমায়। 1.4-এর অ্যান্সার হবে শ্রেণীচক্রে। 1.5-এর অ্যান্সার হবে মেটাফেজ। 1.6-এর অ্যান্সার হবে ইস্ট, মানে কি বলেছে, কোরাকোদগম প্রক্রিয়া জনন সম্পন্নকারী জীবটিকে শনাক্ত করো, অ্যান্সার হবে ইস্ট হবে। 1.7-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার, কুঞ্চিত বীজ। 1.8-এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার চার, কী হবে চার হবে। 1.9-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 0%। 1.10-এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার পুকুরের রুই মাছদের মধ্যে সংগ্রাম। 1.99-এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। 1.12-এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার রেটি মিরাবিলি। 1.13-এর অ্যান্সার হবে ডিনাইট্রিফিকেশন। 1.14-এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্পিয়ার রিজার্ভ। 1.15-এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার অ্যাজমা, কী হবে অ্যাজমা হবে। তো দেখো শূন্যস্থান পূরণ করো, 2.1-এর মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে কী বলে, অ্যান্সার হবে উপযোজন। পরের প্রশ্ন কী বলেছে, 2.2-তে থাইমিন একটি ড্যাশ জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারক, অ্যান্সার হবে পিরিমিডিন। পরের প্রশ্ন 2.3-তে ড্যাশ হলো একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ, অ্যান্সার হবে হিমোফেলিয়া, বর্ণান্ধতা, ঠিক আছে। 2.4-এ জীবন উৎপত্তির আদি পর্যায়ে ড্যাশ ছিল কিছু বৃহৎ কোলোয়েড অণুর সমন্বয়ে। তো দেখো এর অ্যান্সার হবে কোয়াসার্ভেট। 2.5-এর ধান খেতে থেকে উৎপন্ন একটি দাহ গ্রিনহাউস গ্যাস হলো, অ্যান্সার হবে মিথেন। 2.6-এ নমুনা কী বলেছে, বীজকে -196°C তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক্স সিটু সংরক্ষণকে
ড্যাশ বলে অ্যান্সার হবে ক্রায়ো সংরক্ষণ বলে, ক্রায়ো সংরক্ষণ বলে। ঠিক আছে, পরের প্রশ্ন 2.7 কি বলেছে, তো দেখো এর অ্যান্সার হবে মিথ্যা। 2.8 কি বলেছে, সপুষ্পক উদ্ভিদের স্ত্রী স্তবক রোমস আঠালো এবং গর্ভদণ্ডের সাহায্যে পরাগরেণু সংগ্রহ করে, এটা মিথ্যা আছে। 2.9 মটর গাছে অনেক রকম বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, এটা সত্য আছে। 2.3 উটের আরবিসি লম্বাটে হওয়ায় অত্যাধিক জল ক্ষয় সহ্য করতে পারে, এটা মিথ্যা আছে। 2.9 ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে, এটা সত্য আছে। 2.12 অ্যান্সার সত্য আছে। ঠিক আছে, এবার আমি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাবো। 2.13 দ্বিনেত্র দৃষ্টি, ঠিক আছে অ্যান্সার হবে ঘর অ্যান্সার, দুটি চোখ দিয়ে একই বস্তু দেখা যায়। 2.14 অ্যান্সার হবে চয়ের অ্যান্সার, কোষ বিভাজনের সময় বেমতন্ত্র গঠন করে। 2.15 অ্যান্সার হবে আমাদের ছয়ের অ্যান্সার, 1:2:1। 2.16 অ্যান্সার হবে কয়ের অ্যান্সার, একদল হরিণ ও বাঘের মধ্যে সংগ্রাম। 2.17 অ্যান্সার হবে বায়ু দূষণ, ক্ষয়ের অ্যান্সার ব্রঙ্কাইটিস। 2.18 ইতর পরাগযোগ, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার, বাহকের প্রয়োজন হয়। ঠিক আছে, এবার আমি বিসাদৃশ্য শব্দটি বেছে নেব। তো দেখো প্রথমে এর অ্যান্সার হবে CSF। 2.20 কি বলেছে, 2.20 বলেছে যে মায়োলিন আবরণীর একটি কাজ লেখো, অ্যান্সার হবে পার্শ্ববর্তী স্নায়ুতন্ত্রকে স্নায়ু উদ্দীপনা ছড়িয়ে পড়তে বাধা দেয় বা বাধা দান করে। ঠিক আছে, বা স্নায়ুতন্ত্রের মধ্য দিয়ে স্নায়ু উদ্দীপনা দ্রুততার সঙ্গে সঠিকভাবে সঞ্চালিত করে। পরের প্রশ্ন 2.21, নিচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড়া দেওয়া আছে, প্রথম জোড়াটির সম্পর্ক বুঝে নিয়ে দ্বিতীয় জোড়াটির শূন্যস্থান পূরণ করো। তো দেখো এর অ্যান্সার হবে কী বলেছে, মাইটোসিস ভ্রূণমূল, তাই তো, আর মিওসিস রেণু মাতৃকোষ। 2.22 কী বলেছে, বলেছে যে শুধুমাত্র হেমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটায়, কারণ কি, অ্যান্সার হবে হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি প্রচ্ছন্ন হওয়ায় একমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া লক্ষণগুলি প্রকাশ পায়। পরের প্রশ্ন 2.23, ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে সম্পর্ক কি, এর অ্যান্সার হবে একই বা ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ধরনের ফিনোটাইপ দেখায়। পরের প্রশ্ন 2.24, লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করো, অ্যান্সার হবে পাতার ত্বকে বিশেষ ধরনের লবণ গ্রন্থি থাকে যা মূল দিয়ে জলের সঙ্গে শোষিত অতিরিক্ত লবণকে দেহ থেকে বের করে দেয়। 2.25 অ্যান্সার হবে জল দূষণ, ঠিক আছে জল দূষণ হবে। 2.26 অ্যান্সার হবে কী বলেছে, বায়োস্পিয়ার রিজার্ভ। তো বুঝতে পারছো আমি দুখানা সেট নিয়ে আলোচনা করেছি, সেট আমাদের 319 যার পেজ নম্বর 319 এবং 322 নম্বর পেজ, বাকি পেজগুলো খুব শীঘ্রই আমি আলোচনা করব। যাদের কাছে টেস্ট পেপারটা নেই তারা প্লিজ খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে, ঠিক আছে, আমি কী বলছি আশা করি তোমরা বুঝতে পেরেছো।